ঘরটায় ঢুকতে একটা হারানো চেনা গন্ধ ঝাপটে এলো। এলোমেলো বেঞ্চ ছড়িয়ে ছিটে আছে চারিপাশে। কালো ব্ল্যাকবোর্ডটায় হাবিজাবি কাটা, চকের বাক্স গুছিয়ে তোলা বোর্ডের মাথায় ঘরময় জুতোর দাগ আর চকের গুঁড়ো। দীপ্তির বিয়ে ঠিক হওয়ায় পুরানো স্কুলের সব দিদিমণির নিমন্ত্রণ করতে আসা। এই সময় পরীক্ষা থাকার দারুণ কেউ তেমন একটা স্কুলে আসে না, সবাই বাড়িতে পড়াশোনায় ব্যস্ত থাকে। সেই সুযোগে একবার দুজনে মিলে টু মারতে আসা এই ফাঁকা ক্লাসরুমে, স্কুল থেকে বেরোনোর দীর্ঘ 10 বছর পর আবার পুরনো সেই ক্লাসরুমে প্রবেশ। অনভ্যাস মানুষকে পাল্টায়, তবে ঘ্রাণটুকু লুকানো থাকে রন্ধে রন্ধে, আর তাই তো সুযোগ পেলেই তারা বেরিয়ে পড়তে চায় তাদের চেনা ছন্দে। এই স্কুলের ক্লাসরুমগুলো তাদের বড় হয়ে ওঠার সাক্ষী, একটু একটু করে শৈশব থেকে কৈশোর পেরোনোর সাক্ষী, কিংবা কৈশোর পেরিয়ে যৌবনে পা দেওয়ার। অদ্ভুত একটা মাদকতায় চোখ বুজে ফেললাম আমি। এই সেই ক্লাস 7-এর মাঝের র যেখানে বসে আমরা কত ঝগড়া করেছি, দীপ্তি, অর্জমা, স্নেহা আর আমি, কে কার পাশে বসবে সেই নিয়ে কম হয়নি। স্নেহার সাথে এই মানবীবান্ত এই গলায় গলায়। একবার বেদম হাসির চোটে স্নেহাকে অঙ্ক দিদিমণি বের করে দিয়েছিল ক্লাসের বাইরে। ভয়ে আমি আর দীপু একটাও কথা বলিনি, আর স্নেহা বাইরে বেরিয়ে ক্রমাগত হেসে গেছিল। কে কার পাশে বসবে সেই নিয়েও কম হতো না। ধারের জায়গাটা দখল করতে সবাই মারপিট লাগাতাম। টিফিন টাইমে এ ওর টিফিনে বেশি নজর থাকতো আমাদের, কারোর চাউমিন তো কারোর ফল, কারোর চিড়ে পোলাও, আবার কারো কারো রুটি বা লুচি, এদিক ওদিক ছো মেরে তোলাও বাদ যেত না। তখন ক্লাস 8 আলাদা করে দিল আমায় আর স্নেহাকে, আমি আর দীপু ছিলাম এক ক্লাসে। এত বকবক করায় দারুণ দিদিমণিরা আলাদা করে দিয়েছিল আমাদের 4 জনকে। তাতে সাময়িক শান্তি থাকলেও টিফিনে একজোট হয়ে ঘোট পাকাতাম আমরা। আস্তে আস্তে বড় হতে লাগলাম। মাধ্যমিকের পর সমীকরণ বদলে গেল খানিক, স্নেহা স্কুল পাল্টে ফেললো আর কেউ কেউ ক্লাস, থেকে গেলাম আমি আর দীপু। দীপ্তি আর আমি ছাড়া তখন আর বেশ কয়েকজন ভালো বন্ধু গজাল, তার মধ্যে প্রিয়া আর রক্তিমা অন্যতম। আমি, দীপু আর প্রিয়া প্রায়শ নতুন রাস্তা অন্বেষণে বেড়াতাম, ছোটো গলিগুলি ঘুরে ঘুরে কী করে যেন চেনা রাস্তার ঠিক এসে পড়তাম। হয়তো তখন জীবন অনেক সহজ ছিল বলেই আর এখন সেই অলিগলির সংখ্যা এতই বেড়ে গেছে যে চেনা রাস্তার আসতেও বড় সময় লেগে যায়। এর মধ্যে ক্লাস 11 হলো, যার মানে উড়ে বেড়ানো। সদ্য মাধ্যমিকের ইতি করে শাড়ির আঁচল উড়িয়ে হঠাৎ করে বড় হয়ে যেত মন, ছোট ছোট কথায় অযথা হেসে লুটিয়ে পড়া, এদিক ওদিক মন উদাস কিংবা তৃষ্টির হেরফের ঘটে যাওয়াটাও সেগুলোর পৃথক ছিল না। আস্তে আস্তে ক্লাস 11-এর মাদক তার ঘোর যখন কাটলো, ততদিনে উচ্চ মাধ্যমিক দোরগোড়ায়, তখন নাওয়া খাওয়া ভুলে যাওয়ার দশা হয়ে গেছিলো। উচ্চ মাধ্যমিকের উত্তরণের পর সেই সার্টিফিকেট আর রেজাল্ট নিতে আসার দিন দীপুকে জড়িয়ে বিশাল কেঁদেছিলাম, আরও সবাই কাঁদছিল। দীর্ঘ 8 বছরের স্মৃতিগুলো যেন বড্ড বেশি করে উস্কানি দিচ্ছিল। প্রতিশ্রুতি বাড়ছিল আবার দেখা হওয়ার, প্রতিশ্রুতি বাড়ছিল ভুলে না যাওয়ার। না ভুলিনি, কেউ ভুলে না, যে জায়গায় আমাদের বড় হওয়ার পথের পথে তাকে কেউ কী করে ভুলি। দীপু, রক্তিমা, স্নেহা তো আছেই, তাছাড়া আরও অনেক স্কুল জীবনের বন্ধুদের সাথে খুব ভালো সম্পর্ক রয়ে গেছে। কারোর বিয়ে হয়ে গেছে তো কেউ কেউ মাও হয়ে গেছে। মৌ, তুই এই বেঞ্চটার ধারে বসবি বলে আমায় একদিন মেরেছিল, তোর মনে পড়ে? হঠাৎ দীপু বলে ওঠে। আমি পাশে তাকিয়ে দেখি দীপ্তি কখন জানে বেঞ্চটায় বসে পড়েছে, হাত বোলাচ্ছে, চোখটা ছলছল করছে ওর। মনে নেই আবার? তার জন্যে তুই এগিয়ে গিয়ে গোটা 2 দিন আমার সাথে কথা বলিসনি। আমি এগিয়ে চোখে জড়িয়ে ধরি, আজকেও দেব না, ওট ওট ধারে আমি বসব বলেই দুজনে হেসে উঠলাম। ফাঁকা ক্লাসরুমটা যেন হই হই শব্দে প্রতিধ্বনি হয়ে উঠলো।